আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করীব, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করে, তুমি তাদের নিকটেই, আমি তো তাদের নিকটেই, আহ্বানকারী যারা দোয়া করে, দোয়াকারীরা, আহ্বানকারীরা যখন আমাকে দোয়া করে, আমার কাছে দোয়া করে, আমাকে আহ্বান করে, আমি তাদের দোয়া কবুল করে তাদের আহ্বানে সাড়া দিই। সবাই বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 1488 নম্বর হাদিসে আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইউন করিমুন ইস্তাহি মিন ইবাদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। নিশ্চয় তোমাদের প্রভু, তোমাদের রব, তিনি চিরঞ্জীব মহান দাতা। বান্দারা যখন দুই হাত তুলে তার কাছে চায়, তখন তিনি তাদের হাত খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াদা করছেন যে তোমরা যারা আহ্বান করো আমি তাদের আহ্বানে সাড়া দেই। আর আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন আল্লাহর কাছে দুই হাত তুলে দেয়, তখন আল্লাহ তাআলা তাদের হাতটাকে খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন। এখন আমরা দোয়া করি, কিন্তু এই দোয়াটা যে কোনোভাবে আল্লাহ তাআলা কবুল করেন সেটা আমাদেরকে আকীদা রাখতে হবে। হয়তো তিনটি পদ্ধতিতে আমাদের দোয়া কবুল হয়। হয়তো আপনি যেই দোয়াটি দোয়া করেছেন সেই দোয়াটি হুবহু আল্লাহ তাআলা কবুল করেন, আপনি যেটা চেয়েছেন আল্লাহ হুবহু সেটা দান করেন। অথবা আপনি যেটা চেয়েছেন আল্লাহ তাআলা সেটা তো দেন নাই, কিন্তু সেটার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার বিভিন্ন বলা মুসিবত থেকে আপনাকে রক্ষা করেন। তৃতীয়ত হল, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনার দোয়া কবুল করেন নাই ঠিকই, কিন্তু আপনার এই দোয়াকে আল্লাহ তাআলা জখিরা বানিয়ে সেটাকে সংরক্ষণ করে রাখেন, যেটার বদলা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে দেয়া হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন দোয়া করেন, দোয়া করার পর সে যখন দেখে দুনিয়ার মধ্যে তার দোয়া কবুল হয় নাই, সে পেরেশান হয়ে যায়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে তার আমলনামা যখন তাকে দেয়া হবে, সেই বান্দা আল্লাহর কাছে প্রশ্ন করবে, হে আল্লাহ, আমি তো এই আমলগুলো করি নাই, এই যে আমলের বিভিন্ন আমলের বদৌলতে আমাকে এত এত নিয়ামত দেয়া হয়েছে, নিয়ামতের ঘোষণা দেয়া হয়েছে, আমার আমলনামার মধ্যে এমন কিছু আমল আমি দেখতে পাচ্ছি যেগুলো আমি করি নাই, এগুলো আসলো কোত্থেকে? তখন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জবাব দিবেন, তুমি যে দুনিয়ার মধ্যে আমার কাছে অহরহ দোয়া করেছিলে, যেই দোয়া কবুল হয় নাই, সেই দোয়ার প্রতিদান আজ কিয়ামতের ময়দানে আমি তোমাকে দান করতেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। তখন বান্দা আফসোস করে বলবে, কাশ দুনিয়ায় যদি আমার একটা দোয়াও কবুল না হতো, তবেই তো উত্তম ছিল। আজ আখেরাতের ময়দানে, কিয়ামতের এই কঠিন ময়দানে আমি তার যথাযথ প্রতিদান পেতাম। সেজন্য মুমিন বান্দা যখন দোয়া করবে, তাকে চিন্তা করতে হবে, আমি যে দোয়া করতেছি আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন তোমার দোয়া কবুল করা হবে, তোমার আহ্বানে সাড়া দেওয়া হবে। যদি আল্লাহ তাআলা আমার দোয়া হুবহু কবুল না করে, হয়তো দুনিয়ার মধ্যে অনেক মুসিবত আমরা শুনি, কেউ গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কেউ ছাদ থেকে পড়ে মারা যাচ্ছে, কেউ পানিতে ডুবে মারা যাচ্ছে, কেউ রোগাক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় পড়ে আছে। আমি তো তাদের দলভুক্ত নই, আমি তো সুস্থ সবল। আজকে আমরা অনেকেই মসজিদে এসেছি জুমার নামাজ আদায় করার জন্য, কিন্তু আমাদের মতো অনেক ভাইরা এখন হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, বিভিন্ন ল্যাবরেটরিতে ঘুরতেছেন পরীক্ষা নিরীক্ষা করার জন্য, কী রোগ হলো,
এই যে আমরা মুসিবত থেকে উদ্ধার পাচ্ছি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন সবল রেখেছেন বিভিন্ন দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যাচ্ছি এগুলো মূলত আমাদের দোয়ার ফসল সেজন্য মুমিন কখনো দোয়া করে সেটার জন্য তাড়াহুড়া করে না আমার দোয়া কবুল হচ্ছে না কেন অবশ্যই কবুল হচ্ছে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না আমি যেটা চাচ্ছি হয়তো সেটা পাচ্ছি না কিন্তু আল্লাহ তাআলা আমার এই দোয়ার বদলায় অন্য একটা বিপদ থেকে মুসিবত থেকে আমাকে আমাকে উদ্ধার করছেন যদি তাও না হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে এর বদলা আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দিবেন তখন আমি আফসোস করে বলবো হে আল্লাহ আমার দুনিয়ার কোনো দোয়াই যদি না কবুল না হতো সেটাই তো ভালো ছিল সেজন্য আমাদের উচিত সব সময় আল্লাহর কাছে দোয়া করা